Iya, sambil deket ya. Tapi emang pokoknya sebaiknya. Di sini. Dalam. Mal kasih sulit mal sih ya. Sambil dia, talan dia. Ada sih. Pokoknya kayak pari gor datang, udah kali kasih building kita tuh. Iya saya. Jadi action action koin. Ada di sini kami pas di target. Rasulullah Sallallahu Alaihi Wasallam. Amma ba'd. Ta'awuz billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. সম্মানিত মহোদয়গণ এর হাজি মোহাম্মদ আব্দুল হাই বিলা সারদাগঞ্জ সানুয়ার কাজীপুর মহানগর আমাদের স্বপ্নপুরি অনেক কাঙ্ক্ষিত অনেক আশা আকাঙ্ক্ষিত এই আমাদের বিল্ডিং অসদ্য পিতাজান করতেছেন হ্যাঁ সবার কাছে দোয়া প্রার্থী আল্লাহর অনুমতে যে কাজগুলো বাকি আছে সেই সালামতে আর অতি তাড়াতাড়ি দ্রুত করতে পারি কাজগুলো যে সুন্দর হয় আল্লাহ কাছে সৈদ দোয়া করি আল্লাহ যে আপনি সুন্দরভাবে করার তৌফিক দেয় ঠিক আছে আর আপনারা যেখানে যে যে কাজগুলো দুর্নীতিমুক্ত পাবে সৈদ সালামতে কোনো কোনো জায়গায় কোনো দুর্নীতি হবে না দুর্নীতি সুন্দরভাবে করবে ঠিক আছে একবার আজীবন গ্যারান্টি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আসলে মূলত যে বিষয় ভিডিওটা করা সেটা হচ্ছে আমরা ওই পাঁচতলা ছাদে পাইপ ইনস্টল করব তো সেজন্য ভিডিওটি করা যারা নতুন তাদের জন্য ভিডিওটি এখন এখানে একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা এই পাঁচতলা আমরা অবশ্য চারতলার সাথে পাইপ ফেলেছি কিন্তু ওটা ভিডিও করি নাই আর সময় মিলে নাই আজকে অবশ্য একটু সময় মিলছে ওটা ফেলেছি রাত্রে আজকে দিনে আসার সৌভাগ্য হয়েছে এই জন্য আমরা ভিডিওটি করতে পারতেছি তো যারা নতুন তাদের জন্য ভিডিওটি মূলত এখানে ইলেকট্রিক এবং প্লাম্বার এই দুটার দুটো সাবজেক্টে কাজ করা হবে তো আসুন চলুন আমরা সাথে যাই কীভাবে পাইপ ফেলাতে হবে সেটা আমরা দেখবো আসুন ইনশাআল্লাহ কোনো অভিজ্ঞ পাঁচতলা দেখেন দেখেন অভিজ্ঞ সুরম ধন্য আমাদের প্রথম সাবজেক্টের কাজ হবে তবে এখন না এক মাস ধরে হবে যারা যারা শিখতে চান বা বুঝতে চান তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা এখন এখন থেকে কন্টিনিউ ভিডিও করব এবং কন্টিনিউ আপনাদের সামনে ভিডিও হাজির করব চলুন আমরা আস্তে উপরে যাই ইনশাআল্লাহ হ্যাঁ উপরে সময় আপনারা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তো অবশ্যই বলুন উপরে সময় সুবহানাল্লাহ নিচে নামার সময় সুবহানাল্লাহ 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 যখন যে তার এটার মধ্যে প্রবেশ করবো তখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে প্রবেশ করতে হয় কীভাবে তার ঢুকানো হয় এবং সুইচ বোর্ড লাগানো হয় কোনটা কোন নেগেটিভ পজিটিভ এখানে সবই এখানে দেওয়া হবে এখানে হবে বাথরুম এখানে বাথরুম হবে এবং কিচেন হবে তবে এটা যে সংখ্যা আমরা দেখাবে ধর নিচে যে সংখ্যা ওই আপনার রাজমিস্ত্রি কাজ করবে তখন এটা আপনাদেরকে ভালোভাবে বুঝে দেওয়া হবে চলেন কি কেউ যাই হ্যাঁ কিছু তারা যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে মজার বিষয় হচ্ছে আপনার বিল্ডিং এর কাজ যদি আপনারা করতে চান তাহলে বিল্ডিং এর সব দিকে সবকিছু বাথরুম সেম হয় আপনার কিচেন সেম হয় এবং তাদের যে কোয়ালিটি এটা সেম হয় এখানে একটা কাজ করার মজা আছে এবং কাজটা দ্রুত হয় এবং টাকাও বেশি পাওয়া যায় তবে টাকা আমরা কয় টাকা পয়েন্টে কাজ করি বা কেমনে কী করি কীভাবে কোনটা করি এটাও আপনাদেরকে জানানো হবে তো বাড়িওয়ালারা বেশিরভাগই কি চতুর্থ লাইন সব বাড়িওয়ালার এক না
এবার কয় তলায় যাচ্ছেন? চতুর্থ তলায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। চতুর্থ তলা ফ্রেশ টাইম, তবে এই সেন্টারিংটা আপনার খুবই তাড়াতাড়ি খোলা হয়েছে, নগর এই কিছুদিন চার পাঁচ দিন থেকে হয়তো খোলা হয়েছে। পাইপ ফেলানো দেখাবো আপনাদের, যারা শিকার আগ্রহী আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, কোনো বিষয় জানা থাকলে কমেন্ট করবেন, আমার এই ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন যে ইসলামের পথে থাকতে পারে, নবী সুন্নত মতো থাকতে পারে, দুর্নীতি মুক্ত থাকতে পারে, কোনো খারাপের বৃত্তে না যায়। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভবিষ্যৎ ভবিষ্যৎ নতুন নতুনদের জন্য আদর্শ হয়ে থাকতে পারে যে আমাদের আলাল ভাই। এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ছাদ যেখানে আমরা পাইপ ইনস্টল করব, এবং কিভাবে কিভাবে আমরা পাইপ ফেলাবো সেটা তো আপনাদেরকে প্রত্যেকটা ধাপে ধাপে ভিডিওতে দেখানো হবে। আসল আসল উপরে আসুন। কিন্তু মাশাল্লাহ আপনার আলাল ভাই যা করেন, আমার দাড়ি খুব সুন্দর সুন্দর চাপ দাড়ি হয়েছে, একবার মুষ্টি বড় হয়ে গেছে ভাই, একটু মুষ্টি খাড়া করতে দেবো, আর চুলটি খাড়া করে একটু চুপি রাখবেন ভাই। অবশ্যই অবশ্যই ভাই, ঠিক আছে। এই যে বাড়িওয়ালা, উনি কিন্তু বাড়িওয়ালা, দক্ষিণ সাইডে জিএমএস, পূর্ব সাইডে ডিবিএল, দুলাল বাদাস, পশ্চিম পাশে স্কোয়ার, উত্তর পাশে লুনিটিক্স, মাল দেখানো হয়েছে মালগুলো দেখান, মালগুলো দেখান, মালগুলো দেখান কি কি মালগুলো কেমনি মাল দেয়।